সফলতা পাইছিলা ভারতীয় জনতা পার্টি এবং চব্বিশ বর্ষর সরকারের পূর্ণচ্ছেদ পকাই রাজ্যের প্রথম থর একক সংখ্যাগরিষ্ঠতার সহ সরকার করেছে ভারতীয় জনতা পার্টি এবং আজ শহে দিন পূর্তি হয়েছে এবং শহে দিন পূর্তি অবসরের আজ কার্যক্রমের আয়োজন করা এবং পরে আমি শুনুলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রতিক্রিয়া পূর্ব সরকার এক অহংকারী সরকার কহা সহ লোক কথা বা লোক নিকটক পূর্ব সরকার যাও নথিলা কিন্তু বর্তমান সরকার লোক সহিত অছি এবং লোকঙ্ক পাই কার্য করুচি। বরিষ্ঠ সাংবাদিক অক্ষয় সাউ আমার সহ রয়েছেন। শ্রীযুক্ত সাউ আপনার স্বাগত করুচি। এই শহে দিন উপলব্ধি কু মুখ্যমন্ত্রী বর্ণনা করেছেন, বাস্তবরে জনসাধারণ উপরে কেতে দূর প্রভাব পড়ছে, যে আশা বিশ্বাস ভারতীয় জনতা পার্টি পাখে রইলা লোকঙ্কর যেপাই পরিবর্তন করাইলে সে আশা বিশ্বাস উপরে ভারতীয় জনতা পার্টি বর্তমান কিভাবে ছিড়া হয়েছে। আজ এক অভূতপূর্ব সমাবেশ হয়েছিল যেটিকি ভুবনেশ্বর বহু গণমাধ্যম এটিকে আসছেন এবং আমি এই প্রত্যক্ষ ভাবে সে সভার উপস্থিত রয়েছি। আজ সভার যে টেক্সচর তাকে পড়া চেষ্টা করছিল। প্রথম তো মোহন মাঝি আসা পূর্ব যে আপনার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা কথা আরম্ভ করে সমস্তে গোটিয়ে কথা কহার চেষ্টা করলে যে মোহন মাঝি সরকার হচ্ছে লোক সরকার। তো দীর্ঘ দুই ঘন্টা প্রতীক্ষা পরে মোহন মাঝি আসলে সাড়ে গোটায় পাখাপাখি পৌঁছিলে এবং তাঁর যদি দেখবে তাঁর প্রথম সে লিখিত ভাষণ পড়ে যে লিখিত ভাষণের তাঁর সরকারের যা এপর্যন্ত উপলব্ধি আছে সে কথা কইলে এবং তাঁর ভাষণের প্রারম্ভ এবং শেষে দুই থর সে অহংকারী শব্দ প্রয়োগ করেছেন আপনার পূর্ব সরকার দুর্নীতিগ্রস্ত কইছেন এবং কইছেন সে সরকার যদি অফিসর রা চলাউলে দুই তিনটি কথা কইছেন অহংকারী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার কইছেন এবং অফিসর রাজ চালিছিলা এটি এটি লোক লোকমানকর সরকার চালিছে এই কথা কৌছিলে। অর্থাৎ যেতবে সে আজ তাঙ্কর শহে দিনর সফলতার চিঠা এটি উপস্থাপন করুছিলে সেইটি মধ্যে তা ভিতরে সে পূর্ব সরকারকু পলিটিক্যালি সর মারিবা পাই মানে কোনসি প্রকার পছগুঞ্চা দেই নাহাতি মনে পকাই দিছন্তি যে যেতবে প্রজা শাসনরে যেতবে শাসক অহংকারী হুয়ে যেতবে শাসক উৎপীড়ক হুয়ে সেতবে লোক প্রত্যাখ্যান করতে যেভাবে প্রত্যাখ্যান কলে চলিত বর্ষ প্রারম্ভে তো নিশ্চিত ভাবে আমি কইপার আজ মিটিং লা তো এই মিটিং রে যে উপস্থিত লে বা যে কোটি কোটি দর্শক যে টেলিভিশন দেখুলে সে নিশ্চিত ভাবে গোটে মেসেজ পাই যে মোহন মাঝি সরকার যেমনি যে প্রতিশ্রুতি দিয়ে আসছিল সে প্রতিশ্রুতি পালন করা সহ যে পলিটিক্যাল মুখ্য পলিটিক্যাল অপোনেন্ট অ্যা এক প্রকার কোণ ঠেসা করি রাখবা চাহি কারণ সেতবে সরকারের চরিত্র যাত্রা আমি দেখুছে মোহন মাঝি বিভিন্ন সভা সমিতি সেতবে সরকারের চরিত্রক বারম্বার উখাড়ুচ্ছেন এবং তাঁকু অহংকারী অত্যাচারী এবং তাঁকু দুর্নীতিগ্রস্ত কুচান এবং সে সরকার সময়ের সাধারণ জনতার নুহে অফিসর মানকর শাসন চলছিলা বলে এ কথা সে বারম্বার কুচান এবং আজ মধ্যে তার সে রিপিট করছেন। বিলকুল এবং কথার জনসাধারণ মধ্যে পরবর্তী সময়ের অনুভব করে পারে মাত্র শহে দিনর সরকার এবং এই শহে দিনর উপলব্ধি আমি দেখুছে। শ্রীযুক্ত অক্ষয় সাউ, এমিতি অনেক নূয়া সরকার আপনার দেখিছেন, আমি সমস্তে দেখিছে কিভাবে সরকার ইস্তেহার দিকে লোকঙ্ক সমর্থন পাঁতি এবং সরকার সরকার গঠন করতে কিন্তু যেভাবে ভাবে কাজ করা যাচ্ছে, যে সব প্রতিশ্রুতি দিয়া যাই গোটি গোটি করে প্রতিশ্রুতি পূরণ করা যাচ্ছে এবং জনসাধারণ অবগত করা যাচ্ছে, এর বুঝা পড়ুছি কি এ সরকারের আভিমুখ্য কিছু ভিন্ন রয়েছে, ওড়িশা পাই কোনসি এক ছোট যোজনা নুহে বরং লম্বা সময় পাই গোটিয়ে বড় যোজনা রয়েছে। বিলকুল, আজ আমি যা দেখ তা পূর্ব আর টিকি কিনে এটি সভাস্থলের যে উপস্থিত লে আজ সমস্ত গোটিয়ে দৃশ্য বিমোহিত করেছিল বা অভিভূত করেছিল সে দৃষ্টি দৃশ্য হচ্ছে যে যেতবে আপনার বিভিন্ন জনকল্যাণ যোজনার যেতবে যে উপভোক্তা অনেক তাঁকু সভাকে ডকা যায় এবং সে সভার তাঁকু তাঁকর যা প্রাপ্য দিয়া যায়। আজ যেতবে দিব্যাঙ্গ মানুষ কথা আসলে ট্রাইসাইকেল দেওয়া কথা সেতবে মুখ্যমন্ত্রী মোহন মাঝি সে উপরক ডাকি নথিলে নিজে তলক লেখি যাইকি সেটি সে তাঁকু দিব্যাঙ্গ মানুষ ট্রাইসাইকেল প্রদান করেছিল। অর্থাৎ সে যে কথা বারম্বার করে আসছেন প্রজাতন্ত্রের লোক বড় জনতা বড় শাসক সেটি সেটি গোটা সেবা প্রদানকারী সে মেসেজ পুণে আজ দেওয়া চেষ্টা করছেন সেটা সেটা উপস্থিত দর্শক মানুষ অভিভূত করেছিল। আউ গোটে কথা এটি কহবা যে সে তাঁর সরকার সময়ের যে কিভাবে ভাবে এই সরকার এই কুয়াড়ু ন যাইকি যেটি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার পুঞ্জি নিবেশর প্রস্তাব পাইছেন হাই লেভেল কমিটি ক্লিয়ার করেছে তিনোটি সেমি কন্ডাক্টর ইন্ডস্ট্রি এটি হবাকু যাচ্ছে এ কথা মধ্যে সে সভার কইলে অর্থাৎ এবং তাঁর মন্ত্রী মানে কইলে যে এই পুঞ্জি আনিয়া পাই
এঠু অফিসর্স মানে এবং মন্ত্রী মানে বিভিন্ন বাহানার যাইকি আপনার বাহারে পয়সা বিনর্বায় করুলে বদখর্চ করুলে অয়েস করুলে কিন্তু মোহন মাঝি সরকার তাঁর মানে যে ডাইনামিজম আছে সেই ডাইনামিজম মাধ্যমে সে 45,000 কোটি টাকার পুঞ্জি পুঞ্জি প্রস্তাব এই সেক্রেটারি হি তাইবার সক্ষম হয়েছেন এবং সে কে যে ডবল ইঞ্জিন সরকার চাললা পরে এটি আপনার দেখবে যে 25,000 কোটি টাকার বিভিন্ন রেলওয়ে প্রকল্প কার্য জোরসোর আগেই চলছে এবং চলিত বর্ষ মধ্যে 10,586 কোটি টাকার আপনার রেলওয়ে আপনার গ্রান্ট মিলছে ওড়িশাকু এবং আহরি অনেক ক্ষেত্রে কৃষি ক্ষেত্র কথা কইতিলে নারী মানকর পুত্র কথা কইতিলে মিশন শক্তির যে মিশন কু আহরি কিভাবে পরিব্যাপ্ত করা যাব সম্প্রসারিত করা যাব সে কথা কইতিলে তো তাঙ্ক ভাষণ আপন দেখিবে প্রত্যেক ডিপার্টমেন্টর সে গোটা চিঠা প্রস্তাব নেইকি চিঠা নেইকি আসিছিলে এবং সে ডিপার্টমেন্ট গুলা কোন কার্য অগ্রগতি হইছে পর্যন্ত সে সম্পর্কে সে সবিশেষ ব্যাখ্যা রাখিছিলে এবং তা ভিতরে মধ্যে প্রারম্ভরে এবং শেষরে যেমতি জন রাজনেতা তাঙ্কর পলিটিক্যাল ছুঙ্ক মারতি বা সে সুযোগ পাইকি প্রতিপক্ষ কু যেমতি আক্রমণ করিয়াকু চেষ্টা করন্তি তাঙ্কর মধ্যে আমি দেখিলে সে পলিটিক্যাল পোস্টিয়ারিং মধ্যে অর্থাৎ নিজ সরকার উপলব্ধি তো বর্ণনা করিছন্তি তা সহিত পূর্ব সরকার বিফলতা কোন থিলা এবং পূর্ব সরকার কিভাবে রইছিলা তার চরিত্র সে সম্পর্কে মধ্যে আলোকপাত করিছন্তি।